কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিচ্ছি 1 ইঞ্চি আদা, সেটাকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে 10-12টা রসুনের কোয়ানি নিয়েছি, দিয়ে সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 আঁটি পুদিনা পাতা। এখানে আমি পুদিনা পাতার সাথে সামনের যে নরম ডালটা থাকে সেটাও একটু নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পুদিনা পাতা। দিচ্ছি 1 আঁটি ধনে পাতা, এটাও আমি ডাটি শুদ্ধ নিয়ে নিয়েছি। এবার পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি 750 চিকেন নিয়েছি, মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। চিকেনে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই, আর দিচ্ছি যে পেস্টটা রেডি করে রেখেছি, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা আর রসুন, সেই পেস্টটাও দিয়ে দিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি চিকেনে ভীষণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ইনগ্রিডিয়েন্টস চিকেনে ভীষণ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্যে এইভাবে রেখে দেবো। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি একটা কড়াই নিয়েছি, তাতে আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার তেল একটু গরম হতে দেব। তেল একটু গরম হয়ে আসছে, এবার এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে খুব ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আমি হালকা ফ্রাই করে নেবো, এটাতে বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই হলেই হবে। পেঁয়াজ হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি 1 ঘন্টা আগে যে চিকেন ম্যারিনেট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো। এতে আমি কোনো জল ব্যবহার করব না, দই আর চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই চিকেন সেদ্ধ হবে। হরিয়ালি চিকেনে আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করি না, কারণ পুদিনা পাতা আর ধনে পাতার যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা যেন নষ্ট না হয়। একটু কষিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম সিম করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে সিম করে সেদ্ধ করে নিয়ে আমি ঢাকা খুলে দিলাম। দেখুন বন্ধুরা কত জল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে খুব ভালো করে চিকেন কষিয়ে নেব। চিকেন যে জলটা ছেড়েছে তাতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। হয়ে গেছে, এবার আমি হাই ফ্লেমে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না গ্রেভি একদম শুকিয়ে আসছে। গ্রেভি একটু শুকিয়ে আসার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আমি এটা চিকেনে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো।
বন্ধুরা গ্রেভি অনেক শুকিয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় আমি চিকেন নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। হরিয়ালি চিকেন রেডি হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।